আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা সাউন্ড সিস্টেমের জগতে একেবারে নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকেই আছি আমরা ওয়াজ মাহফিলের মধ্যে আমরা সঠিকভাবে মিক্সার কানেক্ট করতে পারি না সঠিকভাবে মাইকের পাওয়ার কানেক্ট করতে পারি না সঠিকভাবে আমরা বক্সের পাওয়ারও কানেক্ট করতে পারি না কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে বক্সের পাওয়ার মাইকের পাওয়ার মিক্সার কানেক্ট করবেন এই বিষয়টা আজকে আমি ভালো করে বোঝাবো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন নাহলে বুঝতে পারবেন না এখানে দেখলাম এই সেটটার মধ্যে আমরা মাইক্রোফোন কানেক্ট করলাম আমরা যে কটা মাইক্রোফোন আমাদের লাগে ওই কটা মাইক্রোফোন এখান থেকে আমরা কানেক্ট করে নিব ঠিক আছে তারপর আমরা এখানে দেখতেছি ইনসার্ট ইনপুট লাইন আছে আমরা যে কাজটি করব আমরা এই মাইক সেটের আমাদের পি আউট থেকে আমরা লাইন নিয়ে ইনসার্ট ইনপুট লাইনে আমরা কি করব কানেক্ট করে দিব আমরা মিক্সার বোর্ডের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য রাখব মিক্সার বোর্ডের মধ্যে ইনসার্ট ইনপুট লাইনে আমরা পুরো জ্যাকটা ঢুকাই দেব না একটু আমরা বাহিরে রাখবো ঠিক আছে সেখানে আমাদের লাইন পাবে না কিন্তু লাইন পাবে না ঠিক আছে তারপর আমরা এখানে দেখতেছি এই মাইক সেটে আমরা যে কটা মাইক লাগাবো প্রতিটা মাইকে আমরা আউটে দিব মানে আমরা স্টেজে দিব না স্টেজে দিলে আমাদের সিজ দিবে নয়েজ দিবে হাম দিবে ঠিক আছে আমরা তাহলে এই মাইক সেটে যে কটা মাইক লাগাবো প্রতিটা মাইকে আমরা আউটে দিব ঠিক আছে এখানে যে কাজটি করব এই মাইক সেটের থেকে আমরা লাইন আউট করে নিয়ে ওই মাইকের আমরা ইনপুট করব কইরা কি করব আমরা মাইকগুলো আমরা আউটে দিব স্টেজে দিব না স্টেজে দিলে আমরা শেষ দিবে মানে এই সাইডের আমরা মাইক কি করব আউটে দিব আউটে দিলে আমাদের হাম দিবে না শেষ দিবে না নয়েজ দিবে না ঠিক আছে এখানে আমরা দেখতেছি মিক্সার বোর্ডের মধ্যে লেখা আছে এস টি আউট এখান থেকে লাইন এনে আমরা ডেল্টা অডিওর মধ্যে দিলাম ডেল্টা অডিওর থেকে আমরা স্পিকারে লাইন নিব ঠিক আছে সবার মধ্যে স্পিকার দিই অথবা মনিটরে দিই ঠিক আছে ওখান থেকে লাইন নিয়ে আমরা সবাই স্পিকারে দিব ঠিক আছে এখন আমরা এই সাইডের মাইকগুলো আমরা স্টেজে দিব স্টেজে দিয়ে আমরা স্টেজ কভার করব ঠিক আছে এভাবে আপনারা মূলত ওয়াজ মাহফিল চালাইতে পারবেন আমরা কি করলাম শুধু এই মাইক সেটে আমরা মাইক্রোফোন ব্যবহার করে আমরা মিক্সার বোর্ডে কিন্তু আমরা মাইক্রোফোন ব্যবহার করব না ঠিক আছে এইভাবে আমরা যে কোনো ধরনের ওয়াজ মাহফিল চালাইতে পারবো ঠিক আছে আমরা চাইলে মিক্সার বোর্ড থেকে আরও আমরা বক্সের পাওয়ার মাইকের পাওয়ার এখান থেকে কানেক্ট করে অনেক আমরা বক্স বাড়াইতে পারবো আমরা মাইকও বাড়াইতে পারবো ঠিক আছে আপনাদেরকে বোঝানোর জন্য আমি সংকেতে দুই তিনটা মাইক সেট কানেক্ট করে দেখালাম আপনারা চাইলে এখানে আরও বক্সের পাওয়ার মাইকের পাওয়ার কানেক্ট করতে পারবেন ঠিক আছে আর চাইলে আপনারা এই মাইক সেটের থেকে আপনারা আউট করে আর একটা মাইক সেট নিতে পারবেন তাই আপনার এই এই মাইক সেটের থেকে আমরা যদি আরেকটা মাইক সেটে নেই তাহলে আমাদের এই মাইক সেটে কোনো আমাদের ইকো প্রসেসর হবে না ডাইরেক্ট কিন্তু ঠিক আছে সাউন্ডটা বেশি হবে আউটে দিতে পারবেন ঠিক আছে আর স্টেজে দিলে আপনারা মিক্সার বোর্ড থেকে লাইন নিয়ে আপনারা বক্স অথবা মাইক কানেক্ট করে নিতে দিতে পারবেন ঠিক আছে এখানে আপনাদের বোঝানোর জন্য আমি সংকেতে চারটা সেট দিয়ে বোঝাইলাম আপনারা চাইলে অনেকটি সেট কানেক্ট করে যে কোনো ধরনের ওয়াজ মাহফিল চালাইতে পারবেন আজকের ভিডিও এই তো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ।